তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুরারিগুপ্ত ভবনে বরাহ মূর্তি প্রকট এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মিলন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে কখনো দুই প্রহর ক্রন্দন করতেন, তখন গঙ্গার ধারার ন্যায় তাঁর নয়ন যুগল হতে অশ্রু প্রবাহিত হতো, কখনো তিন ঘন্টা ধরে হাসতেন বা মূর্ছা যেতেন, কখনো বা অহংকারের সঙ্গে বলতেন, আমি সেই, আমি সেই, যে বৃদ্ধ আচার্য ঠাকুরের ডাকে আমি এলাম সে এখন কোথায় গেলেন, তার ইচ্ছাক্রমে আমি প্রত্যেক গৃহে ভক্তিরস বিতরণ করব। এইভাবে কখনো অক্রূরের আবেশে, কখনো বা বরাহের আবেশে থাকতেন। একদিন শুকর শুকর বলে ভীষণ গর্জন করতে করতে তিনি মুরারিগুপ্তের গৃহে প্রবেশ করে জলপূর্ণ কলসকে দাঁতে তুলে ধরলেন। মুরারিগুপ্ত প্রথমে কিছু বুঝতে পারলেন না, পরে মহাপ্রভুকে বরাহরূপে দর্শন করলেন। বরাহরূপধারী মহাপ্রভু মুরারিকে স্তুতি পাঠ করতে বললেন। মুরারি ভয়ে কাঁপছেন এবং কোনো স্তুতি পাঠ করতে পারছেন না। মহাপ্রভু তাকে অভয় প্রদান করলেন। তারপর মুরারিগুপ্ত স্তুতি করলেন, অনন্ত শেষ যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে ফনায় ধারণ করেন, তিনিও সহস্রমুখে আপনার মহিমা পূর্ণভাবে বর্ণনা করতে পারেন না। বেদও আপনার তত্ত্ব বর্ণনে অসমর্থ। অনন্ত ব্রহ্মাণ্ড আপনার রোমকূপে অবস্থান করে, অতএব হে বিশ্বম্ভর, আপনার মহিমা গুণ কীর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। মুরারির স্তুতিতে মহাপ্রভু সন্তুষ্ট হলেন। তারপর তিনি নিরিবিশ্বাসবাদ খণ্ডন করলেন এবং ভক্ত বিদ্বেষী যদি নিজের পুত্রও হয় তথাপি তাকে ক্ষমা করেন না। এই কথা শ্রবণ করে মুরারিগুপ্ত মহাপ্রভুর জয়ধ্বনি করতে লাগলেন। এদিকে প্রতিদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অপেক্ষায় দিন গুনতে লাগলেন। নিত্যানন্দ প্রভু ভারতের সর্বতীর্থ ভ্রমণ করে নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে উপস্থিত হলেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের ডেকে বললেন, নিত্যানন্দ প্রভুর আগমন হয়েছে, তা তিনি গত রাত্রে স্বপ্নে দেখেছেন, অতএব নির্দেশ দিলেন তাকে নিয়ে আসতে। হরিদাস ঠাকুর ও শ্রীবাস ঠাকুর সারা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজেও নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন না। এই খবর মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু হেসে বললেন, চলো সকলে আমার সঙ্গে। সকল ভক্ত সঙ্গে মহাপ্রভু নন্দন আচার্যের গৃহে এলেন এবং সকলেই নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। দুই ভাইয়ের মহামিলন হল। নিত্যানন্দ প্রভুকে জানানোর জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলা। এখানেই তৃতীয় অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত। তৃতীয় অধ্যায়। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর, জয় জয় অদ্বৈতাদি ভক্তের অধীন, ভক্তি দান দিয়া প্রভু উদ্ধার হুদিন। এই মত নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর, ভক্তি সুখে ভাসে লই সর্বপরিকর, প্রাণ হেন সকল সেবক আপনার, কৃষ্ণ বলি কান্দি গলা ধরিয়া সবার, দেখিয়া প্রভুর প্রেম সর্বদাসগণ, চতুর্দিকে প্রভু বেড়ি করই ক্রন্দন। আশোক দাসের কার্য সে প্রেম দেখিতে, শুষ্ক কাষ্ঠ পাষাণাদি মিলায় ভূমিতে, ছাড়ি ধন পুত্র গৃহ সর্বভক্তগণ, অহর্নিশ প্রভু সঙ্গে করেন কীর্তন। হইলেন গৌরচন্দ্র কৃষ্ণ ভক্তিময়, যখন যে রূপ শুনে সেই মত হয়,
দাস্য ভাবে প্রভু যাবে করে নরদন, হইল প্রহর দুই গঙ্গা আগমন। যাবে হাসে তবে প্রভু পহরে কো হাসে, মূর্ছিত হইলে প্রহরে কো নাহি শাসে। ক্ষণে হয় সানুভাব দম্ভ করি বৈশে, মুই সেই ইহা বলি হাসে। কোথা গেলা নাড়া বুড়া যে আনিল মোরে, বিলাই মো ভক্তি রস প্রতি ঘরে ঘরে। সেইখানে কৃষ্ণ রে বাপরে বলি কান্দে, আপনার কেশ আপনার পায়ে বান্ধে। অক্রূর জানের শ্লোক পড়িয়া পড়িয়া, খনে পড়ে পৃথিবীতে দণ্ডবত হইয়া। হইলেন মহাপ্রভু যেহেন অক্রূর, সেই মতো কথা কহে বাহ্য গেল দূর। মথুরায় চলো নন্দ রামকৃষ্ণে লইয়া, ধনুর মখ রাজ মহোৎসব দেখি গিয়া। এই মতো নানা ভাবে নানা কথা কয়, দেখিয়া বৈষ্ণব সব আনন্দে ভাসায়। একদিন বরাহ ভাবের শ্লোক শুনি, গর্জিয়া মুরারি ঘরে চলিলা আপনি। অন্তরে মুরারি গুপ্ত প্রতি বড় প্রেম, হনুমান প্রতি প্রভু রামচন্দ্র যেন। মুরারির ঘরে গেলা শ্রী শচীনন্দন, সম্ভ্রমে করিলা গুপ্ত চরণ বন্দন। শুকর শুকর বলি প্রভু চলি যায়, স্তম্ভিত মুরারি গুপ্ত চতুর্দিকে চায়। বিষ্ণু গৃহে প্রবিষ্ট হইলা বিশ্বম্ভর, সম্মুখে দেখেন জল ভাজন সুন্দর। বরাহ আকার প্রভু হইলা সেইখানে, সানুভাবে গাড়ু প্রভু তুলিলা দর্শনে। গর্জ যজ্ঞ বরাহ প্রকাশে খুর চারি, প্রভু বলে মোর স্তুতি করো হো মুরারি। স্তব্ধ হইলা মুরারি অপূর্ব দর্শনে, কি বলিবে মুরারি না আইসে বদনে। প্রভু বলে বলো বলো কিছু ভয় নাই, এতদিন নাহি জানো মুই এই ঠাই। কম্পিত মুরারি কহে করি আমি নতি, তুমি সে জানো প্রভু তোমার যে স্তুতি। অনন্ত ব্রহ্মাণ্ড যার এক ফণে ধরে, সহস্র বদন হই যার স্তুতি করে। তবু নাহি পায় অন্ত সেই প্রভু কয়, তোমার স্তবেতে আর কে সমর্থ হয়। যে বেদের মত করে সকল সংসার, সেই বেদ সর্বতত্ত্ব না জানে তোমার। যত দেখি শুনি প্রভু অনন্ত ভুবন, তোর লোম কূপে গিয়া মিলায় যখন। হেন সদানন্দ তুমি যে করো যখনে, বলো দেখি বেদে তা জানিবে কেমনে। অতএব তুমি সে তোমার জানো মাত্র, তুমি জানাইলে জানে তোর কৃপা পাত্র। তোমার স্তুতিতে মোর কোন অধিকার, এত বলি কান্তি গুপ্ত করে নমস্কার। গুপ্ত বাক্যে তুষ্ট হইলা বরাহ ঈশ্বর, বেদ প্রতি ক্রোধ করি বলো এই উত্তর। হস্তপদ মুখ মোর নাহি কলো চন, এই মত বেদে মোরে করি বিড়ম্বন। কাশীতে পড়ায় বেটা প্রকাশ আনন্দ, সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। বাখা নয় বেদ মোর বিগ্রহ না মানে, সর্বঙ্গে হইল কুষ্ঠ তবু নাহি জানে। সর্বযজ্ঞময় মোর যে অঙ্গ পবিত্র, অজোভব আদি গায় যাহার চরিত্র। পূর্ণ পবিত্রতা পায় যে অঙ্গ পরশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে। সুনহ মুরারি গুপ্ত কহি মত সার, বেদ গুহ্য কহি এই তোমার গোচর। আমি যজ্ঞ বরাহ সকল বেদ সার, আমি সে করিনু পূর্বে পৃথিবী উদ্ধার। সংকীর্তন আরম্ভে মহারবতার, ভক্তজন লাগি দুষ্ট করি মু সংহার। সেবকে দ্রোহ মুই সহিতে না পারো, পুত্র যদি হয় মোর তথাপি সংহার। পুত্র কাটো আপনার সেবক লাগিয়া,
মিথ্যা নাহি কই গুপ্ত শুন মন দিয়া যে কালে করিনু মুই পৃথিবী উদ্ধার হইল ক্ষিতির গর্ভ পরশে আমার হইল নরক নামে পুত্র মহাবল আপনে পুত্রের ধর্ম কহিল সকল মহারাজ হইলেন আমার নন্দন দেবদ্বিজ গুরু ভক্ত করেন পালন দৈব দোষে তাহার হইল দুষ্ট সঙ্গ বাণের সংসর্গে হইল ভক্তদ্রোহের অঙ্গ সেবকের হিংসাময়ী না পার সহিতে কাটিনু আপন পুত্র সেবক রাখিতে জনমে জনমে তুমি সেবিয়াছ মোরে এতে কো সকল তত্ত্ব কহিল তোমারে শুনিয়া মুরারি গুপ্ত প্রভুর বচন বিহল হইয়া গুপ্ত করেন ক্রন্দন মুরারি সহিত গৌর চন্দ্র জয় 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 যজ্ঞ বরাহ সেবক রক্ষাময় এই মত সর্বসেবকের ঘরে ঘরে কৃপায় ঠাকুর জানায়েন আপনারে চিনিয়া সকল ভৃত্য প্রভু আপনার পরানন্দময় চিত্ত হইল সবার পাশণ্ডীরে আর কেহ ভয় নাহি করে হাটে ঘাটে সবই কৃষ্ণ গায় উচ্চৈশ্বরে প্রভু সঙ্গে মিলিয়া সকল ভক্তগণ মহানন্দে হর নিশ করে কীর্তন মিলিলা সকল ভক্ত বই নিত্যানন্দ তাই না দেখিয়া বড় দুঃখী গৌরচন্দ্র নিরন্তর নিত্যানন্দ স্মরে বিশ্বম্ভর জানিলেন নিত্যানন্দ অনন্ত ঈশ্বর প্রসঙ্গে শুনহ নিত্যানন্দেরও আখ্যান সূত্র রূপে জন্ম কর্ম কিছু কহিতান রাড় দেশ এক চাকা নামে আছে গ্রাম যহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান মৌড়েশ্বর নামে দেব আছে কত দূরে যারে পূজি আছে নিত্যানন্দ হল ধরে সেই গ্রামে বৈশে বিপ্র হাড়াই পণ্ডিত মহাবিরক্তের প্রায় দয়ালু চরিত তাঁর পত্নী পদ্মাবতী নাম পতিব্রতা পরমা বৈষ্ণবী শক্তি সেই জগন্মাতা পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী তাঁর ঘরে নিত্যানন্দ জন্মিলায়াপনি সকল পুত্রের জ্যেষ্ঠ নিত্যানন্দ রায় সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায় তান বাল্যলীলা আদি খণ্ডিতে বিস্তর এথাই কহিলে হয় গ্রন্থ বহুতর এই মত কতদিন নিত্যানন্দ রায় হাড়াই পণ্ডিতের ঘরে আছেন লীলায় গৃহ ছাড়িবারে প্রভু করিলেন মন না ছাড়ে জননী তা তো দুঃখেরও কারণ তিলমাত্র নিত্যানন্দে না দেখিলে মাতা যুগ প্রায় হেন বাসে ততোধিক পিতা তিলমাত্র নিত্যানন্দ পুত্রের ছাড়িয়া কোথাও হাড়াই ওঝা না যায় চলিয়া কিবা কৃষি কর্মে কিবা যজমান ঘরে কিবা হাটে কিবা বাটে যত কর্ম করে পাছে যদি নিত্যানন্দ চন্দ্র চলি যায় তিলার দেশতে কবার উলটিয়া চায় ধরিয়া ধরিয়া পুন আলিঙ্গন করে ননির পুতলি যেন মিলায় শরীরে এই মত পুত্র সঙ্গে ভুলে সর্বঠাই প্রাণ হইলা নিত্যানন্দ শরীর হাড়াই অন্তর্যামী নিত্যানন্দ ইয়া সব জানে পিতৃসুখ ধর্ম পালি আছে পিতাশনে দৈবে একদিন এক সন্ন্যাসী সুন্দর আইলেন নিত্যানন্দ জনকের ঘর নিত্যানন্দ পিতা তানে ভিক্ষা করাইয়া রাখিলেন পরময়ানন্দ যুক্ত হইয়া সর্বরাত্রি নিত্যানন্দ পিতা তার সঙ্গে আছিলেন কৃষ্ণ কথা কথন প্রসঙ্গে গন্তুকাম সন্ন্যাসী হইলা উষাকালে নিত্যানন্দ পিতা প্রতি ন্যাসি বলে এক ভিক্ষা আছয়ে আমার নিত্যানন্দ পিতা বলে
যে ইচ্ছা তোমার। নেশি বলে করিবাং তীর্থ পর্যটন, সংহতি আমার ভালো নাহিক ব্রাহ্মণ। এই যে সকল জ্যেষ্ঠ নন্দন তোমার, কতদিন লাগে দেহ সংহতি আমার। প্রাণ অতিরিক্ত আমি দেখিব উহানে, সর্বতীর্থ দেখিবেন বিবিধ বিধানে। শুনিয়া নেশির বাক্য শুদ্ধ বিপ্রবর, মনে মনে চিন্তে বড় হইয়া কাতর। প্রাণ ভিক্ষা করিলেন আমার সন্ন্যাসী, না দিলেও সর্বনাশ হয়েন বাসী। ভিক্ষুকেরে পূর্বে মহাপুরুষ সকল, প্রাণ দান দিয়াছেন করিয়া মঙ্গল। রামচন্দ্র পুত্র দশরথের জীবন, পূর্বে বিশ্বামিত্র তানে করিলা যাচন। যদ্যপিহ রাম বিনে রাজা নাহি জিয়ে, তথাপি দিলেন এই পুরাণেতে কহে। সেই তো বৃত্তান্ত আজি হইল আমারে, এ ধর্ম সংকটে কৃষ্ণ রক্ষা কর মোরে। দৈবে সেই বস্তু কেনে নহিব সে মতি, অন্যথা লক্ষণ কেনে গৃহেতে উৎপত্তি। ভাবিয়া চলিলা বিপ্র ব্রাহ্মণীর স্থানে, আনু পূর্বে কহিলেন সব বিবরণে। শুনিয়া বলিলা প্রতিব্রতা জগন্মাতা, যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা। আইলা সন্ন্যাসী স্থানে নিত্যানন্দ পিতা, নেশিরে দিলেন পুত্র নোয়াইয়া মাথা। নিত্যানন্দ সঙ্গে চলিলেন নেশী বর, হেন মতে নিত্যানন্দ ছাড়িলেন ঘর। নিত্যানন্দ গেলে মাত্র হারায় পণ্ডিত, ভূমিতে পড়িলা বিপ্র হইয়া মূর্ছিত। সে বিলাপ ক্রন্দন করিব কোন জনে, বিদরে পাষাণ কাষ্ঠ তাহারও শ্রবণে। ভক্তিরসে জড় প্রায় হইল বিহল, লোকে বলে হাড় ওঝা হইল পাগল। তিন মাস না করিলা অন্যের গ্রহণ, চৈতন্য প্রভাবে সবে রহিল জীবন। প্রভু কেনে ছাড়ে যার হেন অনুরাগ, বিষ্ণু বৈষ্ণবের এই অচিন্ত প্রভাব। স্বামীহীনা দেবহূতি জননী ছাড়িয়া, চলিলা কপিল প্রভু নিরপেক্ষ হইয়া। ব্যাস হেন বৈষ্ণব জনক ছাড়িসু, চলিলা উলটি নাহি চাহিলেন মুখ। শচি হেন জননী ছাড়িয়া একাকিনী, চলিলেন নিরপেক্ষ হই নেশি মণি। পরমার্থে এই ত্যাগ, ত্যাগ কবু নহে, এ সকল কথা বুঝে কোন মহাশয়ে। এই সকল লীলা জীব উদ্ধার কারণে, মহাকাষ্ঠ দ্রবে যেন ইহার শ্রবণে। যেন পিতা হারাইয়া শ্রী রঘুনন্দনে, নির্ভয়ে শুনিলে তাহা কান্দয়ে যবনে। হেনমতি গৃহ ছাড়ি নিত্যানন্দ রায়, সানুভাবানন্দে তীর্থ ভ্রমিয়া বেড়ায়। গয়া কাশী প্রয়াগ মথুরা দারাবতী, নর নারায়ণ আশ্রম গেলা মহামতি। বৌদ্ধালয়ে গিয়া গেলা ব্যাসের আলয়, রঙ্গনাথ সেতু বন্ধ গেলেন মলয়। তবে অনন্তের পুর গেলা মহাশয়, ধমের নির্জন বনে পরম নির্ভয়। গোমতী গণ্ডকি গেলা সরযু কাবেরী, অযোধ্যা দণ্ডকারণ্যে বুলেন বিহরি। ত্রিমল্ল বেঙ্কটনাথ সপ্ত গোদাবরী, মহেশের স্থান গেলা কন্নকানগরী। রেবা মহেশমতি মল্ল তীর্থ হরিদ্বার, যহি পূর্বে অবতার হইল গঙ্গার। এই মত যত তীর্থ নিত্যানন্দ রায়, সকল দেখিয়া পুন আইলা মথুরায়। চিনিতে না পারে কেহ অনন্তের ধাম, হুঙ্কার করে দেখি পূর্ব জন্ম স্থান। নিরবধি বাল্যভাব আন্নাহি স্ফুরে, ধুলা খেলা খেলে বৃন্দাবনের ভিতরে। আহারে চেষ্টা নাহি করেন কোথায়, বাল্যভাবে বৃন্দাবনে গড়াগড়ি যায়। কেহ নাহি বুঝে তান চরিত্র উদার,
কৃষ্ণ রস বিনে আর না করে আহার, কদাচিত কোনো দিন করে দুগ্ধ পান, সেহ যদি অযাচিত কেহ করে দান। এই মতে বৃন্দাবনে বৈশ্য নিত্যানন্দ, নবদ্বীপে প্রকাশ হইলা গৌরচন্দ্র, নিরন্তর সংকীর্তন পরম আনন্দ, দুঃখ পায় প্রভু না দেখিয়া নিত্যানন্দ। নিত্যানন্দ জানিলেন প্রভুর প্রকাশ, যে অবধি লাগি করে বৃন্দাবনে বাস, জানিয়া আইলা ঝাট নবদ্বীপ পুরে, আসিয়া রহিলা নন্দন আচার্যের ঘরে। নন্দন আচার্য মহা ভাগবত উত্তম, দেখি মহা তেজ রাশি যেন সূর্য সম, মহা অবধূত বেশ প্রকাণ্ড শরীর, নিরবধি গভীরতা দেখি মহাধীর। অহর্নিশ বদনে বলয় কৃষ্ণ নাম, ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম। নিজানন্দে ক্ষণে ক্ষণে করো হুঙ্কার, মহামত্ত যেন বলরাম অবতার। কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর, জগত জীবন হাস্য সুন্দর অধর। মুকুতা জিনিয়া শ্রী দশনের জ্যোতি, আয়ত অরুণ দুই লোচন সুভাতি। আজান লম্বিত ভূজ সুপিবর দক্ষ, চলিতে কোমল বড় পদযুও দক্ষ। পরম কৃপায় করে সবারে সম্ভাস, শুনিলে শ্রী মুখবাক্য কর্মবন্ধ নাশ। আইলা নদিয়াপুরে নিত্যানন্দ রায়, সকল ভুবনে জয় জয় ধ্বনি গায়। সে মহিমা বলে হেন কে আছে প্রচণ্ড, যে প্রভু ভাঙ্গিলা গৌর সুন্দরীর দণ্ড। বণিক অধম মূর্খ যে করিলা পার, ব্রহ্মাণ্ড পবিত্র হয় নাম লইলে যার। পাইয়া নন্দনাচার্য হরষিত হইয়া, রাখিলেন নিজ গৃহে ভিক্ষা করাইয়া। নবদ্বীপে নিত্যানন্দ চন্দ্র আগমন, ইহা যে শুনে তারে মিলে প্রেম ধন। নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর, অনন্ত হরিষ প্রভু হইলা অন্তর। পূর্ব ব্যাপদেশে সর্ব বৈষ্ণবের স্থানে, ব্যঞ্জিয়ে আছেন কেহ মর্ম নাহি জানে। আরে ভাই দিন দুই তিনের ভিতরে, কোন মহাপুরুষ এক আসিবে হে তারে। দৈবে সেই দিন বিষ্ণু পূজি গৌর চন্দ্র, সত্তরে মিলিলা যথা বৈষ্ণবের বৃন্দ। সবাকার স্থানে প্রভু কহেন আপনে, আজি আমি অপরূপ দেখিলু স্বপনে। তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ স্কন্ধে গতি নহে স্থির। বেত্রবান্ধা এক কমণ্ডল বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর ভাব হেন বুঝি যে চরিত্র। এ বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, দশ বার বিশ বার এই কথা কয়। মহা অবধূত বেশ পরম প্রচণ্ড, আর কবু নাহি দেখি এমন উদ্দণ্ড। দেখিয়া সম্ভ্রম্বর পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। হাসিয়া আমারে বলে এই ভাই হয়, তোমায় আমায় কালি হইব পরিচয়। হরিষ বাড়িল শুনি তাহার বচন, আপনারে বাসময়ী যেন সেই সম। কহিতে প্রভুর বাহ্য সব গেল দূর, হলধর ভাবে প্রভু গর্জয়ে প্রচুর। মদ আনো বলি প্রভু ডাকে, হুঙ্কারে শুনিতে যেন দুই কর্ণ ফাটে। শ্রীবাস পণ্ডিত বলে শুনহ গোসাই, যে মদিরা চাহ তুমি সে তোমার ঠাই। তুমি যারে বিলাও সে তাহা পায়, কম্পিত ভক্তগণ দূরে রহি চায়। মনে মনে চিন্তে সব বৈষ্ণবের গণ,
অবশ্য ইহার কিছু আছে কারণ। আর্যা তর্যা পড়ে প্রভু অরুণ নয়ন, হাসিয়া দোলায় অঙ্গ যেন সংকর্ষণ। ক্ষণেকে হইলা প্রভু স্বভাব চরিত্র, স্বপ্ন অর্থ সবারই বাখানে রাম মিত্র। হেন বুঝি মোর চিত্তে লয় এক কথা, কোন মহাপুরুষে কো আসিয়াছে এথা। পূর্বে আমি বলিয়াছ তোমা সবার স্থানে, কোন মহাজন সনে হইব দর্শনে। চল হরিদাস চল শ্রীবাস পণ্ডিত, চাহ গিয়া দেখি কে আইসে কোন ভীর। দুই মহাভাগবত প্রভুর আদেশে, সর্বনবদ্বীপ চাহি বুলয়ে হরিষে। চাহিতে চাহিতে কথা কহে দুই জনে, এ বুঝি আইলা কি বা প্রভু শঙ্কর শনে। আনন্দে বিহল দুহে চাহিয়া বেড়ায়, তিলার্ধেক উদ্দেশ্য কোথায় নাহি পায়। সকল নদিয়া তিন প্রহর চাহিয়া, আইলা প্রভুর স্থানে কাহ না দেখিয়া। নিবেদিল আসি দোহে প্রভুর চরণে, উপাধিক কোথাও নহিল দর্শনে। কি বৈষ্ণব কি সন্ন্যাসী কি গৃহস্থ স্থল, পাষণ্ডীর ঘর আদি দেখিলু সকল। চাহিলাম সর্বনবদ্বীপ যার নাম, সবে না চাহিলু প্রভু গিয়া অন্য গ্রাম। তোহার বচন শুনি হাসে গৌরচন্দ্র, ছলে বুঝাইল বড় গুড় নিত্যানন্দ। এই অবতারে কেহ গৌরচন্দ্র গায়, নিত্যানন্দ নাম শুনি উঠিয়া পলায়। পূজয়ে গোবিন্দ যেন নামানে শঙ্কর, এই পাপে অনেকে যাইব যম ঘর। বড় গুড় নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। না বুঝি যে নিন্দে তান চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। সর্বথা শ্রীবাস আদি তাঁর তত্ত্ব জানে, না হইল দেখা কোনো কৌতুক কারণে। ক্ষণিকে ঠাকুর বলে ঈষত হাসিয়া, আইসো আমার সঙ্গে সবে দেখি গিয়া। উল্লাসে প্রভুর সঙ্গে সর্বভক্তগণ, জয় কৃষ্ণ বলি সবে করিলা গমন। সবালয়া প্রভু নন্দন আচার্যের ঘর, জানিয়া উঠিল গিয়া শ্রী গৌর সুন্দর। বসিয়াছে এক মহাপুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। অলক্ষিত আবেশ বুঝন নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাস এ সদায়। মহাভক্তিযোগ প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্ভর হইলা নমস্কার। সম্ভ্রমে রহিলা সর্ব গণ দণ্ডাইয়া, কেহ কিছু না বলেন রহিল চাহিয়া। সম্মুখে রহিলা মহাপ্রভু বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ মাল্য দিব্য বাস পরিধান। কি হয় কনক দূতি সে দেহের আগে, সে বদন দেখিতে চান্দের সাধ লাগে। মনোহর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রায়, ভকত জন সঙ্গে নগরে বেড়ায়। সে দন্ত দেখিতে কোথা মুকুতার দাম, সে কেশ বন্ধন দেখি না রহে জ্ঞান। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। সে আজান দুই ভুজ হৃদয় সুপয়ীন, তাহে শোবে সূক্ষ্ম যজ্ঞ সূত্র অতি ক্ষীণ। ললাটে বিচিত্র ঊর্ধ্ব তিলক সুন্দর, আবরণ বিনা সর্ব অঙ্গ মনোহর। কিবা হয় কোটি মণি সে নখে চাহিতে, সে হাস্য দেখিতে কিবা করিব অমৃতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে নিত্যানন্দ মিলনং নাম তৃতীয় অধ্যায়।